যারা চাকরির অভাবে
আমাদের মহারাজ একটা ইস্তিহার তৈরি করা হয়েছে সরকার গঠন করার পর আমাদের ইস্তিহার অনুযায়ী আমরা কাজ করব এবং সকল বেকারদের চাকরির জন্য মা বোনেদের যে অনেক বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ সবার যে ভাতা পাচ্ছে না অনেক জায়গাতে আমরা গেলে আমাদের সাথে কথা বলতে পারছে না অনেক মা অনেক ভাইরা বেকার ভাইরা চোখে জল ফেলাচ্ছে আমি কোনদিন বুঝতে পারিনি কিন্তু এই অল্প দিনের আমার কাজের মাধ্যমে আমি দর্শকদের প্রোগ্রাম করার মাধ্যমে আমি বুঝতে পেরেছি কারণ আমরা কোন রাজ্যে আছি কোন দেশে আছি আমরা এখন বুঝতে পেরেছি আমরা কোন পর্যায়ে পড়েছি পড়ে আছি আমাদের কমলপুর এমনিতেই শুরু থেকে কমল প্রসাদ সঙ্গে বিশেষ করে আগরতলা সাহিত্যপাড়া রাজ্যের রাজধানীর লোকেরা ধন্যবাদ কৃপা মাতা মন্দির গোপাল মহারাজা মন্দির।